আমার কাজ হয়ে গেছে, চেক করে নিন। এবার এই ভট্টাচার্য বাড়ি খড়িয়ার ঋদ্ধির সম্পর্ক চিরজীবনের মতো ভেঙে দেবে। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? সবাই তো ভেতরে অপেক্ষা করছে তোমার জন্য। কার সাথে কথা বলছিল? থ্যাংক গড, তার মানে খড়ি কিছু বুঝতে পারেনি। না মানে ওই আসলে আমি কোন মুখে যাবো ভেতরে, কোন মুখে গিয়ে আমি তোমার আর ঋদ্ধির সামনে দাঁড়াবো? এতদিনের এত অন্যায় এইভাবে শাস্তি পেতে হবে আমি ভাবিনি। তাই প্রচন্ড বিধ্বস্ত লাগছে আমার। আমি ঋদ্ধির পাশে বসে যতই ফোটা নিই না কেন, আমি তোমাদের সাথে একসাথে বসে খাবো কি করে? মা যতই আমাকে জামাই বলে ফোটা দিক, আখিরে তো আমি এই বাড়ির আশ্রিত। তাই ভেতরে গিয়ে তোমাদের চোখে চোখ রেখে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস আমি পাচ্ছি না করি, সেই জন্যই বাইরে দাঁড়িয়ে আছি। সবই কর্মফল করি, তুমি ঠিকই বলতে, একদিন না একদিন আমাদের কর্মফলের শাস্তি আমরা পাবো। পাচ্ছি তো আমার অবস্থা দেখো, বিনা দোষে সবকিছু হারিয়ে আজকে আমাকে শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে। আজকের দিনে জামাইরা শ্বশুর বাড়ির জন্য উপহার নিয়ে যায়, আমি শ্বশুর বাড়ির লজ্জা আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তোমার তো 7 দিন সময় দেওয়া হয়েছে রাহুল, তার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করো। তুমি যদি সত্যিই কিছু না করে থাকো তাহলে সেটা প্রমাণ করো। করবো করি, আমি সেই চেষ্টাই করছি। আর একটা কথা, এই ঋদ্ধি যে তোমার জন্য এত কিছু করছে, সবার সাথে এত ভালোভাবে মিশে গেছে, সবাইকে এত সম্মান দিচ্ছে, এটা দেখে আমার যে কি আনন্দ হচ্ছে না! এই ঋদ্ধিকে তো আমি কোনোদিন দেখিনি, এই ঋদ্ধির এই রূপটা দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমি ভাবতেই পারছি না যে ঋদ্ধির ভেতরে এরকম একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে। মানে না মানে ঋদ্ধি তো ছোটবেলা থেকে খুব হিসেবি, ও সব কিছুই খুব মেটিকুলাসলি ভাবনা চিন্তা করে তারপরে কোনো কাজ করে। মানে ও তো বলেই, নিজে থেকেই বলে যে ঋদ্ধিমান সিংহ রায় না ভেবে কোনো কাজ করে। তাই আমি ভাবছিলাম এই যে ঋদ্ধি তোমার প্রতি, তোমার পরিবারের প্রতি এত দায়িত্ব, কর্তব্য ভাব, ভালোবাসা, এগুলো মন থেকে করছে তো? না মানে ও মন থেকেই হয়তো করছে, আমি ভুল, বাট আমি ঋদ্ধিকে এরকম দেখিনি কোনোদিন, তাই হয়তো আমার অবাক লাগছে। তুমি ঠিক কি ইঙ্গিত করতে চাইছো আমি জানি না রাহুল, কিন্তু তোমায় আমি একটা কথা বলি, ঋদ্ধিমান বাবু আদৌ বদলেছেন না বদলাননি সেটা তো আমার জানার কথা না, কারণ আমি ওনাকে ছোট থেকে দেখিনি। কিন্তু যতটুকু দেখেছি তাতে আমি এইটুকু বুঝেছি, মানুষটা বাইরে থেকে যেমনই হোক ওনার মনটা খাঁটি সোনা। মানুষকে ভালোবাসা দেওয়া, সম্মান করা, এগুলো ওনার মজ্জাগত, এর জন্য ওনাকে অভিনয় করতে হয় না। যাই হোক, এখন ভেতরে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, খেতে বসবে। তোমার এই ভাবনা খুব শিগগিরই ভেঙে যাবে খুড়ি, যে ঋদ্ধিকে চিনে ফেলেছো ভেবে এত দাবি দাওয়া দিচ্ছ, সব সব দাবি তাসের ঘরের মতো এক ছটকায় ভেঙে গুঁড়িয়ে যাবে দেখবে। আর তখন এর আঘাতও
সবচেয়ে বেশি তোমার মনেই লাগবে। তৈরি দেখো। এত বড় সাহস, হ্যাঁ এত বড় সাহস! ওই মেয়ে কিনা আমার ছেলেকে রিজেক্ট করে! মা মা, আমার এরকম সোনার টুকরো ছেলে, মা তার কিনা স্বভাব খারাপ! তুমি একটু শান্ত হও ছোট বৌমা, একটু শান্ত হও। ওরা কি বলেছে না বলেছে সেটা তো গায়ে মাখছো। আরে গায়ে মাখবো না মা, আপনি আপনি বুঝতে পারছেন না, আমার ছেলে কোনোদিনও কোনো মেয়ের দিকে চোখ তুলে অব্দি তাকায়নি, তার কিনা তার স্বভাব খারাপ! মা এটা এই কথাগুলো বলার সাহস ওদের হয় কি করে, হয় কি করে শুনি? হ্যাঁ কাকিমণি, হয় প্রথমবার মেয়ে দেখলে এরকম একটু হয়, মানে ওই কনফিডেন্সের অভাব আর কি। মেয়েদের সাথে কথা না বললে, মেয়েদের সাথে কম মেলামেশা করলে এরকম একটুখানি কমিউনিকেশনের প্রবলেম হয়, হয়েই যায় তো। চুপ একদম, আপনি কোনো কথা বলবেন না, বেশি কথা বললে মনে কী করবে জানেন তো, চুপ করে দাঁড়িয়ে থাকুন এখানে। কাকিমণি ঠাম্মি বলছে কি, আপনারা না এই বিষয়টা আমার উপর ছেড়ে দিন, আমি কোনো লোককে শিখিয়ে দেবো কী করে মেয়েদের সাথে কথা বলতে হয়, কী করে মেয়েদেরকে ইমপ্রেস করতে হয়। আসলে কী বলুন তো, যতই হোক এরকম আলু ভাতা মার্কার তো ছেলে না, মানে মেয়েরা ঠিক পছন্দ করে না। তাই বলছি কুণাল বাবু, আপনি যতই লাজুক লাজুক মুখ করে আলাদা জানার চেষ্টা করুন, কোনো লাভ নেই, মেয়েরা তাকাবে না। কাকিমণি ঠাম্মি তাই বলছি এই কেসটা আমার ওপর ছেড়ে দিন, আমি বিষয়টা সামলে নেব। কী করবেন আপনি? হবার কথা, যা করার তো আমিই করবো। আমাকে পাড়ার লোকেরা একদম চলতে ফিরতে ম্যাট্রিমোনিয়াল বলে, মানে মানে ম্যাচমেকারও বলতে পারে। বনির ট্রেনিংয়ে কত ছেলে মানুষ হয়ে গেল, বনির ট্রেনিংয়ে এক বিয়ে দেখাতেই বিয়ে ফাইনাল একদম। আপনারা তাই বলছি কোনো চাপ নেবেন না, কেসটা আমার ওপর ছেড়ে দিন, আপনার এই খরগোশ ছানাকে খরগোশ ছানা ছেলেকে পুরো একদম পুরো সিংহ করে দেবো। মা তুমি পারবে মা, আমি জানি তুমি পারবে, আমি না এই দায়িত্বটা তোমাকেই দিলাম। রিল্যাক্স করুন, চাপলেস কোনো চাপ নেই, গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি ব্যাপারটা সামলে নেব। আচ্ছা মা, তোমাদের বাড়িতে তো আজকে জামাই ষষ্ঠী, তাহলে তুমি কি করে এখানে? জামাইকে তো নিতে এসেছি। হ্যাঁ কি মানে ওই ওই কুণাল বাবু, কোনো না কোনো দিন কারোর না কারোর একজন হবু জামাই তো হবেই, তাই ভাবলাম আজকের দিনটা তো শুভ আছে, আজকে থেকে ট্রেনিংটা শুরু করে দেবো। মানে একটা শুভ দিনে তো ট্রেনিংটা শুরু করতে হবে, তবে তো ভালো হবে। এইটাই হচ্ছে পাত্র পছন্দ ট্রেনিং এর প্রথম ধাপ একদম। আর আর কুণাল বাবু কি শান্তি গোপাল? কোনো দরকার নেই, ঠিক আছে আমি এখানে খুব ভালো আছি, আর মন সেটাও ভালো আছে, প্লিজ। দাদু ভাই মনি তো ঠিক কথাই বলেছে, তুমি যাও না, যাও ওর সঙ্গে যাও, দেখবে ভালো লাগবে, আমি বলছি দেখবে ভালো লাগবে। কারেক্ট আছে, হ্যাঁ চলুন, আপনাকে তো বোঝাতে হবে, আমি আর পারি না। হ্যাঁ আজকের দিনেও খুব একটা বেশি কিছু আয়োজন করতে পারিনি বাবা, জানোই তো আমাদের সামর্থ্য, সামান্য কিছু করেছি কিন্তু সব খেতে হবে। কি বলছেন, এত কিছু করার পর এটা বলছেন সামান্য? না না এ তো অনেক কিছু করেছেন। এমনিতেও ঋদ্ধি ডায়েটে থাকে, ও এত কিছু খেতে পারবে, আমি খেয়ে নেবো, এগুলো সবকটা আমার ফেভারিট। সবকটা আমারও খুব ফেভারিট, কিন্তু আজকে তো একটা বিশেষ দিন, তাই আমি আমি সবটাই খেয়ে নেবো। ও দিদি, ও দিদি আমার না প্রচন্ড খিদে পেয়েছে, আমাকেও দিয়ে দিন না, খেয়ে দিয়ে একটু জমিয়ে রেস্ট নেব। ও মা, ওকে 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 করলেন আজকের দিনে তো মেয়ে জামাইরা আগে বসে, তারপর আমরা, আপনি আগে বসে বললেন যে। ও মা কেন? ও মা কেন মানে, আজ তো ষষ্ঠী, ছেলে মেয়েদের মায়েরা তো আজকের দিনে সংযম করে দিদি, দই চিঁড়ে কলা এইসব খেয়ে থাকে সারাদিন, আপনি আগে আগে আঁশের টেবিল ছুঁয়ে দিলেন। হ্যাঁ ছেলে মেয়ের মা তো কি হয়েছে, আমার তো আজকে কিছু করার নেই, আমি খাবো না কেন? খেতে পারবেন না তো বলিনি দিদি, বলেছি পরে খাবেন। এক কাজ করুন দেখিনি, এখন আপনি আমার হাতে হাতে একটু সাহায্য করুন, ওই রান্নাঘর থেকে বাকি খাবারগুলো নিয়ে আসুন গে যান। কালকে যে কথাগুলো বলেছিলেন এত তড়িঘড়ি নিশ্চয় ভুলে যাননি দিদি। আমাদের মাথার উপর ছাদটা কেড়ে নেবেন না, দরকার হলে আমরা গায়ে গতরে হেঁটে খাবো। ও মা যাও না, খাবারগুলো যাও 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 যাও, দেরি করছো কেন, যাও না। দিদি একটু সাবধানে আনবেন, কেমন ফেলে টেলে দেবেন না। মা বলছি বড় পিসিমণি না একা একা পারবে না, আমি একটু যাই। না
বস, না পারলে আমি পারবো, আমি আছি। বস, আজকে দিনে দুজনকে পাশাপাশি বসে খেতে হয়। বস। কেদিন দেখাচ্ছ ভগবান, এই ভিখিজটার মুখ থেকে আমাকে আমাকে এত কথা শুনতে হবে আমি কোনো কোনোদিন ভাবতেও পারিনি। এই দিনটার জন্যই তো কতদিন ধরে কত বছর ধরে আমি অপেক্ষা করেছিলাম। দুই মেয়ে দুই জামাইকে পাশাপাশি বসিয়ে আমি জামাই ষষ্ঠী খাওয়াচ্ছি। এমন দিন যে আসবে আমি স্বপ্নেও ভাবিনি। এখন শুধু আমার ছোট জামাইয়ের অপেক্ষা। ও তো একটা জাঁদরেল, ওর জন্য একটা ওরকমই জাঁদরেল রাফ এন্ড টাফ কাউকে খুঁজে আনতে হবে। আর চিন্তা করবেন না, ও যদি নিজে খুঁজে না পায় তাহলে আমরাই ওর জন্য একটা ভালো খুঁজে দেবো। এইটা একটা কাজের কথা বলেছো বাবা, দেখো দেখিনি তোমরা সবাই মিলে খুঁজে পেতে যদি ব্যবস্থা করতে পারো। বড় অনেক দিনের স্বাদ আমার, একেবারে ছোট মেয়েটার যদি বিয়ে হয়ে যায় তিন মেয়ে জামাইকে পাশাপাশি বসিয়ে আমি ষষ্ঠী করব। আমরা এসে গেছি। কুনাল, হ্যাঁ ওনাকে নিয়ে আসলাম বাড়ি থেকে। মা, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর খেতে দাও, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর সব কথা বলছি। ও কুনাল বাবা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো বসো, আমি তোমার খাবার বেরিয়ে আনছি। বসো বসো বসো। কিন্তু কিরে, তুই চলে এলি এখানে, বাড়িতে তো পাত্রীপক্ষের আসার কথা কথা বলতে, তাই না? ও পাত্রী, ও তো ক্যান্সেল। ওই পাত্রী কুনালবাবু যোগ্যই না, কিচ্ছু পারে না, কিচ্ছু জানে না, একদম গবের টাইপের। তাই জন্যই তো কুনালবাবু প্রথম দেখাতেই একদম রিজেক্ট করে দিয়েছে, তাই না কুনালবাবু? চলো 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 পাল্টাই।